হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য মুভি মেকার। আজকের বিষয় তো তোমরা থাম্বনেলে দেখেই নিয়েছো, সেটা হচ্ছে যে আর্টিস্ট কার্ড। তো আজকের ওয়েদার বেশ ভালো, একটা বৃষ্টি ভেজা সকাল, মাঝে মাঝে আকাশে গুড়ুম গুড়ুম শব্দ হচ্ছে, হালকা হালকা ঝিরঝিরে বৃষ্টিও পড়ছে, তার মধ্যে চলে এসেছি তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে। তো আজকের টপিক তো তোমরা অবশ্যই দেখেছো থাম্বনেলে, সেটা হচ্ছে আর্টিস্ট কার্ড। তো আমি যবে থেকে মোটামুটি এই চ্যানেলটা খুলেছি তারপর থেকে বহু লোক আমাকে এই কোয়েশ্চেনটা করেছে যে আর্টিস্ট কার্ড কী বানানো উচিত, যদি আর্টিস্ট কার্ড বানানো উচিত তাহলে কোথা থেকে বানাবো, বেনিফিট কী কী পাবো না পাবো, খরচা কত, অনলাইনে কি আর্টিস্ট কার্ড বানানো যায়, এরকম প্রচুর আর্টিস্ট কার্ড রিলেটেড কোয়েশ্চেন আমার কাছে, মানে আমার কমেন্ট সেকশনে জড়ো হয়েছিল। আর আমি সবাইকে আশ্বাস দিচ্ছিলাম হ্যাঁ হ্যাঁ একটা ভিডিও বানাবো। তো আজকে ভাবলাম যে চলো একটা ভিডিও তৈরি করে নেওয়া যাক যে আর্টিস্ট কার্ড রিলেটেড, যার মধ্যে আমি সমস্ত কিছু যা যা ডিটেলস আছে সব কিছু আমি ভিডিওতে তোমাদেরকে প্রোভাইড করে দেবো। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। তো প্রথম প্রশ্ন যেটা সবার মাথায় আসে সেটা হচ্ছে যে আর্টিস্ট কার্ড ব্যাপারটা কী। আর্টিস্ট কার্ড হচ্ছে অ্যাকচুয়ালি একটা ইউনিয়নের কার্ড। আমাদের এই টলিউডে যে আর্টিস্টরা কাজ করে তাদের ইউনিয়ন আছে, তো তাদের মধ্যে একটা ইউনিয়ন হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার্স আর্টিস্ট ফোরাম, বা যেটাকে আমরা সংক্ষেপে আর্টিস্ট ফোরাম বলে থাকি। অন্যান্য যা যা ইউনিয়ন রয়েছে সবাই রয়েছে এবং সবাই অ্যাক্টিভ ইউনিয়ন, তবে এই যে আর্টিস্ট ফোরাম এটা হচ্ছে সবথেকে বড় ইউনিয়ন, এর সদস্য সংখ্যা অন্যান্য ইউনিয়নের থেকে তুলনামূলক বেশি। তো আজকে আমরা এই যে আর্টিস্ট ফোরাম আছে তার আর্টিস্ট কার্ড কীভাবে করতে হয় না হয় সেই রিলেটেড কথাবার্তা এই ভিডিওতে বলছি। এবার নেক্সট প্রশ্ন যেটা মনে আসে সেটা হচ্ছে যে আমি যেই আর্টিস্ট কার্ডটা করাবো তো আমি বেনিফিট কী কী পাবো। তো আর্টিস্ট কার্ড করানোর বেশ কিছু বেনিফিট রয়েছে, তো আমি এক এক করে বেনিফিটগুলো বলি। এক নম্বর বেনিফিট যেটা রয়েছে সেটা হচ্ছে যে তোমরা এখানে একটা, আমাদের যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট রয়েছে তো আমাদের সরকারের তরফ থেকে, পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে একটা হেলথ ইন্স্যুরেন্স বেনিফিট তোমরা পাবে। যে ডেটে দাঁড়িয়ে আমি ভিডিওটা করছি সেই ডেটে এই ইন্স্যুরেন্সটার ভ্যালু হচ্ছে 1.5 লাখ টাকা। আগে এটা 1 লাখ ছিল, এখন এটা 1.5 লাখ হয়েছে, এবং ফিউচারে এটা হয়তো আরও অ্যামাউন্টটা বাড়তে পারে। তো যাই হোক, কারেন্ট সিচুয়েশানে এটার ভ্যালু হচ্ছে 1.5 লাখ টাকা। এতে যে কার্ডটা করছে সে এবং তার পরিবারের 3 জন লোক এই বেনিফিটটা পাবে। সেকেন্ড যে বেনিফিট, যেটা হচ্ছে সবথেকে বড় বেনিফিট, সেটা হচ্ছে আর্টিস্ট ফোরাম পেমেন্ট রিলেটেড যে প্রবলেমগুলো সেগুলোকে সলভ করে। এবার মনে করো তুমি কোনো প্রোডিউসার বা ডিরেক্টরের সাথে কাজ করেছো, তারা তোমাকে কাজ করিয়ে নিয়েছে কিন্তু ঠিকঠাক পেমেন্ট দিচ্ছে না, তো এই রিলেটেড প্রবলেমগুলো কিন্তু আর্টিস্ট ফোরাম সলভ করে থাকে। তারা কিন্তু তখন তোমার পেমেন্টটা পাইয়ে দিতে ওরা হেল্প করে থাকে। এবার কী হয় সেটা হচ্ছে যে আর্টিস্ট ফোরামে তুমি যখন মেম্বার হবে ওরা কী করবে, তোমাকে একটা শিট বা লগ বুক বা এই জাতীয় জিনিস ওরা একটা দেয়, একটা কাগজ দেয়। তো তোমরা যখন শ্যুটিং করবে, শ্যুটিং করার পর ওখানে লোক থাকে রেসপেক্টিভ পার্সনের কাছ থেকে, শ্যুটিং ডেট, কতটা তোমরা শ্যুটিং করেছো, কত কোন এপিসোড শ্যুটিং করেছো, তার যা যা ডিটেলস আছে ওখানে লেখা থাকবে, ওরা সেই সমস্ত জিনিস কিন্তু তোমাদেরকে লিখে দেবে। এটা কিন্তু তোমার কাছে ওয়ান কাইন্ড অফ রিটেন প্রুফ যে তুমি ওদের হয়ে কাজ করেছো। এবার তুমি যদি এর জন্য পেমেন্ট না পাও, তুমি আর্টিস্ট ফোরামে গিয়ে নিজের কাগজটা দেখাও যে আমি অমুক প্রডিউসার বা ডিরেক্টরের কাছে এই কাজ করেছি, এতদিন কাজ করেছি, আমাকে এই পেমেন্টটা দেয়নি, তখন কিন্তু আর্টিস্ট ফোরাম এই ধরনের পেমেন্ট রিলেটেড যে প্রবলেমগুলো সলভ করবে এবং তোমার পেমেন্ট পাইয়ে দিতে তোমাকে হেল্প করবে। এছাড়াও আর্টিস্ট ফোরাম কিছু প্রাইভেট সংস্থা যেমন মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি, তারপরে সস্তা সুন্দর, বিস্ক ফার্ম, এদের সাথে বিভিন্ন রকম কোলাবোরেশন বা টাই আপে যায়। এর ফলে কী হয়, এই যাদের কাছে আর্টিস্ট কার্ড থাকে তারা এই ধরনের বিভিন্ন সংস্থার কাছ থেকে কিছু বেনিফিট পেয়ে থাকে। যেমন ধরো বিস্ক ফার্মের তুমি কনফেকশনারি কিনলে কিছু ছাড় পেলে, সস্তা সুন্দর থেকে ওষুধ কিনলে 5% এক্সট্রা ছাড় পেলে, এই ধরনের বিভিন্ন ধরনের ছাড় তোমরা এই আর্টিস্ট কার্ডের সাহায্যে পেয়ে থাকতে পারো। এছাড়াও অনেকের এরকম অভিযোগ থাকে যে বিভিন্ন স্টুডিওতে যখন নতুনরা ঢুকতে যায় তখন কোনো কোনো ক্ষেত্রে তাদেরকে ঢুকতে দেওয়া হয় না বা বাধা দেওয়া হয়। এটা সবসময় হয় না, কিন্তু কোনো কোনো সময় এটা হয়েই থাকে। তো তোমার কাছে যদি আর্টিস্ট কার্ড থাকে তাহলে কিন্তু তোমাকে এই সমস্যার সম্মুখীন হতে হবে না। এছাড়াও আরেকটা বেনিফিট হয় সেটা হচ্ছে যে মনে করো তোমার কাছে আর্টিস্ট কার্ড নেই কিন্তু তুমি রাতে শ্যুটিং করে বাড়ি ফিরছো, এবার এক এক সময় শ্যুটিং শেষ হতে হতে অনেক রাত হয়ে যায় এবং সবসময় যে ট্রান্সপোর্টেশন অ্যাভেলেবেল থাকে বা প্রোডাকশান দিয়ে থাকে এমনও নয়, তো তোমাকে অনেক সময় নিজের বাইকে করে বা অন্যান্য কিছু মাধ্যমেও বাড়িতে ফিরতে হতে রাত হয়ে যায়। তখন যদি রাস্তায় পুলিশ টুলিশ ধরে, তো সেক্ষেত্রে তোমার কাছে যদি আর্টিস্ট ফোরামের কার্ড থাকে তখন কিন্তু এইসব ঝামেলা খুব তাড়াতাড়ি মিটে যায়, মানে ওরা খুব সহজে ছেড়ে দেয় যে শ্যুটিং করে আসছি, এই দেখুন কার্ড, ওরা কিন্তু সহজেই ছেড়ে দেয়। তো এই এই বেনিফিটগুলো তোমরা এই আর্টিস্ট ফোরামের কার্ড থেকে মোটামুটি পেতে পারো। পরের প্রশ্ন যেটা আমাকে বহু সাবস্ক্রাইবার করেছে সেটা হচ্ছে যে এই আর্টিস্ট ফোরাম কার্ড কি ম্যান্ডেটরি বা এটা ছাড়া কি কাজ পাওয়া যাবে না। কারণ বেশ কিছু ক্ষেত্রে দেখা যায় যে বেশ কিছু প্রোডাকশান আছে যারা বলে যে যদি আর্টিস্ট ফোরামের কার্ড না থাকে তাহলে আমরা কাজ দেব না। তো কোয়েশ্চেনটার এক কথায় অ্যান্সার হচ্ছে যে না, আর্টিস্ট ফোরামের কার্ড ম্যান্ডেটারি নয়। আর্টিস্ট ফোরামের কার্ড যদি না থাকে তাহলেও তুমি কিন্তু এই ইন্ডাস্ট্রিতে কাজ পাবে। হ্যাঁ, কিছু কিছু প্রোডাকশান যদি এরকম ক্রাইটেরিয়া রাখে যে হ্যাঁ আমার আর্টিস্ট ফোরামের কার্ড ছাড়া আমি কাজ দেব না, তো সেটা তাদের, কিন্তু সেই যে সংখ্যাটা সেটা খুব কম। আর্টিস্ট ফোরামের কার্ড যদি তোমার কাছে না থাকে তাহলেও কিন্তু তুমি এই ইন্ডাস্ট্রিতে ইউটিউব এবং অন্যান্য যে শর্ট ফিল্ম আছে তাতে, বিভিন্ন নামি দামি ওটিটি প্ল্যাটফর্মের ওয়েব সিরিজ, এমনকি বিভিন্ন সিরিয়াল,
এমনকি সিনেমাতেও তুমি কিন্তু আর্টিস্ট ফোরামের কার্ড ছাড়াও চান্স পেতে পারো। তাহলে এবার নেক্সট প্রশ্ন যেটা আমাদের মাথায় আসে সেটা হচ্ছে যে তাহলে কখন আমাদের আর্টিস্ট ফোরামের কার্ড করানো উচিত। তো দেখো, আমি তোমাদের বারবারই বলছি যে আর্টিস্ট ফোরামের কার্ড ছাড়াও কিন্তু তোমরা কাজ পেতে পারো। আর আর্টিস্ট ফোরামের কার্ড মানেই কিন্তু এটা কখনোই গ্যারেন্টি দেয় না যে তুমি কাজ পাবে। এই গ্যারেন্টি কিন্তু কখনোই আর্টিস্ট ফোরাম দেয় না। তো সুতরাং কাজের গ্যারেন্টি যেহেতু নেই, তখন একেবারে শুরুতে তুমি যখন ইন্ডাস্ট্রিতে আসছো তখন এই ধরনের কার্ড করাবার কোনো প্রয়োজনীয়তা নেই। তুমি প্রথমে কী করো, প্রথমে আগে আসো ইন্ডাস্ট্রিটাকে, আগে একটু দেখো, এখানে ঘোরো, এখানে ছোটোখাটো কয়েকটা কাজ করো, করে তুমি এটা বোঝার চেষ্টা করো যে তুমি অ্যাজ অ্যান অ্যাক্টর বা অ্যাক্ট্রেস তুমি নিজের জীবনটা কাটাতে পারবে কি না, একে তোমার মেজর বা প্রাইমারি প্রফেশন হিসাবে রেখে তুমি সারা জীবন চলতে পারবে কি না। হ্যাঁ, যখন তুমি এই ইন্ডাস্ট্রিতে বেশ কিছু কাজ পেতে থাকবে এবং তোমার ফুল কনফিডেন্স এসে যাবে, হ্যাঁ, যে আমি একজন প্রফেশনাল অ্যাক্টর বা অ্যাক্ট্রেস হিসেবে আমার সারা জীবন কাটিয়ে দেবো, ঠিক তখন তুমি আর্টিস্ট ফোরামের কার্ডটা করে ফেলো। তাই প্রথমে বা ইনিশিয়ালি ইন্ডাস্ট্রিতে এসে আর্টিস্ট ফোরামের কার্ড করাবার কোনো প্রয়োজনীয়তা নেই। এবার তাহলে আসি সেই প্রসঙ্গে যে তাহলে আমরা আর্টিস্ট ফোরামের কার্ড কীভাবে করাবো। অনেকে বিভিন্ন এজেন্ট বা থার্ড পার্টির সাহায্যে এই কাজটা করে থাকে, কিন্তু এই এজেন্ট বা থার্ড পার্টির সাহায্যে যদি তোমরা এটা করাও তাহলে কিন্তু ওরা একটা মোটা টাকা তোমার কাছ থেকে এক্সট্রা নিয়ে নেবে। আর তোমাদেরকে আমি গ্যারেন্টি দিয়ে বলছি যে এই কার্ড করানো এমন কিছু ঝামেলার ব্যাপার নয়। তোমরা, আমি যে অ্যাড্রেস বলে দিচ্ছি সেই অ্যাড্রেসে তোমরা চলে যাবে, গিয়ে দেখা করবে, ওখানে অফিসে যে লোকজন আছে তারা প্রচণ্ড ভালো ব্যবহার করে সবার সাথে, কোনো অসুবিধা নেই, খুব সুন্দর করে তোমাকে বুঝিয়ে দেবে যে তোমার কী কী দরকার। সেই ডকুমেন্টসগুলো নিয়ে তুমি যদি যাও খুব সহজে তোমার আর্টিস্ট ফোরামের কার্ড হয়ে যাবে এবং তোমাকে জাস্ট একটা খালি ফি জমা দিতে হবে। এই হচ্ছে প্রসিডিওর এবং এটা খুব সহজ প্রসিডিওর এবং খুব সহজেই তোমাদের কিন্তু এই আর্টিস্ট ফোরামের কার্ডটা হয়ে যাবে। আর এছাড়া যে অনলাইন প্রসেস আছে, এবার চলো আমি সেই অনলাইন প্রসেসটা তোমাদেরকে দেখিয়ে দিই। কিন্তু একটা বিষয় আমি বলবো যে আজকে যে সময় দাঁড়িয়ে আমি ভিডিওটা তৈরি করছি এখনও কিন্তু অনলাইন মোডটা সেরকম ভালোভাবে এখনও এসে ওঠেনি। তার ফলে কি হচ্ছে, তোমরা অনলাইন মোডে ফর্মটা ফিল আপ করার আগে অবশ্যই যে ফোন নম্বরগুলো আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি এই ফোন নম্বরে ফোন করে একবার কিন্তু অনলাইনে কিভাবে করতে হয় এবং টাকাটা কিভাবে জমা দেবে এই মেথডটা ওদের কাছ থেকে একবার কিন্তু জেনে নেবে। তো আমরা গুগলে গিয়ে সবচেয়ে আগে wbmpaf.com এটা টাইপ করে আমরা কী করবো, সার্চ করব। তারপরে আমরা যদি এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটায় যদি ক্লিক করি তাহলে আমরা দেখব যে এরকম একটা পেজ খুলে গেছে যেটা এখানে কামিং সুন লেখা আছে এবং এখানে ফেসবুকের একটা লিংক দেওয়া আছে। তো আমরা যদি সেই ফেসবুকের লিঙ্কটাই ক্লিক করি এবং আমরা ফেসবুকে লগ ইন করি তাহলে আমরা এই যে আর্টিস্ট ফোরাম আছে এদের অফিসিয়াল যে ফেসবুক পেজটা আছে তাতে আমরা ঢুকে যাব। তো তোমরা যদি চাও তোমরা এই ফেসবুক পেজে ঢুকতে পারো, অথবা কী করবে, তোমরা ব্যাক করে যাও, ব্যাক করে তলায় চলে আসো, এসে কী করো, এই যে চারটে পাঁচটা অপশান আছে এর মধ্যে থেকে তোমরা যে কোনো একটা অপশানকে ক্লিক করে দাও। ক্লিক করলে কী হবে, তোমরা ওই ওয়েবসাইটটার ভেতরে ঢুকে যাবে। তো ওয়েবসাইটে ঢোকার পরে যদি তোমাদের সামনে এরকম কোনো একটা উইন্ডো খুলে যায় তাহলে সেটাকে তোমরা ক্লোজ করে দাও। এবার ক্লোজ করার পরে তোমরা দেখবে যে আমরা হচ্ছে আর্টিস্ট ফোরামের যে হোম পেজ ওয়েবসাইটের সেটাতে আমরা পৌঁছে গেছি। সবচেয়ে উপরে দেখো ওদের অ্যাড্রেসটা দেওয়া আছে, যে টেকনিশিয়ান স্টুডিও বলে বাকি অ্যাড্রেসটা দেওয়া আছে, তার সাথে দেওয়া আছে ওদের ইমেল আর দেওয়া আছে দুটো ফোন নম্বর এবং অফিস টাইমটা বলা আছে 12টা থেকে 8টা পর্যন্ত। তো দেখো এখানে সমস্ত যে মেম্বার আছে তাদের ডিটেলসগুলো এখানে দেওয়া রয়েছে, তোমরা এদেরকে দেখতেই পারো। অথবা তোমরা কী করতে পারো, একেবারে মাথার ওপর যে তিনটে ডট আছে এই তিনটে ডটে যাও। এবার এখানে তোমাদের সব অপশানগুলো খুলে যাবে, মেম্বার, অফিসিয়াল, অ্যাবাউট, অ্যাক্টিভিটি। এবার তোমরা মেম্বার চাইলে মেম্বার দেখতে পারো, এক্সিকিউটিভ মেম্বার, লাইফ মেম্বার, গোল্ড মেম্বার, কোন মেম্বার কারা আছে সেগুলো দেখতে পারো। অ্যাবাউট সেকশানে গিয়ে তোমরা এই আর্টিস্ট ফোরাম সম্পর্কে জানতে পারো, অ্যাক্টিভিটি দেখতে পারো নতুন কী কী অ্যাক্টিভিটি হচ্ছে, বা অথবা আর্কাইভে যেতে পারো, তোমরা সেখানে গিয়েও দেখতে পারো। অথবা বাতায়ন, যেটা ওদের আমি বলছিলাম যে একটা ম্যাগাজিন আছে সেই ম্যাগাজিন সম্পর্কেও তোমরা জানতে পারো। অথবা আমাদের যেটা কাজের জিনিস সেটা হচ্ছে কন্ট্যাক্টাস, সেই কন্ট্যাক্টাসে তোমরা ক্লিক করো। কন্ট্যাক্টাসে ক্লিক করলে আবার সেইটা খুলে যাচ্ছে, ওটাকে ক্লোজ করে দাও। এবার তোমরা দেখছো যে কন্ট্যাক্টাসে কী হচ্ছে, আবার যখন পেজটা খুলে যাচ্ছে পেজের মধ্যে ওদের সমস্ত ডিটেলসগুলো কিন্তু তোমাদের এক এক করে দেওয়া আছে। সবচেয়ে প্রথমে অ্যাড্রেস পেয়ে যাচ্ছ, ডিটেলস অ্যাড্রেস, এবার তোমরা গুগল ম্যাপে সার্চ করলে পেয়ে যাবে। তারপরে কী হচ্ছে, যেটা ফোন নম্বর দেওয়া আছে, মেল আইডি দেওয়া রয়েছে এবং তার সাথে সাথে কী রয়েছে, অফিস আওয়ার বলে দেওয়া আছে 12টা থেকে 8টা পর্যন্ত। তো এর মধ্যে গেলেই তোমরা কিন্তু এখানে এদের সাথে কথা বলতে পারবে। তো এছাড়া কি দেখো, ওপরে রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন, তোমরা দেখতে পাচ্ছ ঠিক যে অ্যাসোসিয়েশনের তলায় রয়েছে, সেটাকে যদি আমি ক্লিক করি আবার এটা খুলছে। অ্যানুয়াল রিপোর্টটাকে তোমরা ক্লোজ করে দাও। ও এবার অনলাইন অ্যাপ্লিকেশানে তোমরা ধরো ক্লিক করলে, এবার অ্যাপ্লিকেশান ফর্মটা তোমাদের সামনে খুলে গেল। দেখো তোমাদের নাম দিতে হচ্ছে, বাবা মার নাম দিতে হচ্ছে, কারেন্ট অ্যাড্রেস, পারমানেন্ট অ্যাড্রেস, সিটি, স্টেট, পোস্টাল কোড, কান্ট্রি,
প্রাইমারি ফোন নাম্বার এবং অল্টারনেটিভ ফোন নাম্বার, এই দুটো ফোন নম্বর কিন্তু তোমার থাকা খুব জরুরি, এবং ইমেল আইডি যেটা ভ্যালিড সেটা অবশ্যই দেবে, ন্যাশনালিটি, ডেট অফ বার্থ, স্ক্রিন নেম, এই স্ক্রিন নেমটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যেমন আমাদের দেব, তার অরিজিনাল নাম কিন্তু দীপক অধিকারী, কিন্তু তার স্ক্রিন নেম কি দেব, তাই তোমার অরিজিনাল নাম দেবে এবং স্ক্রিন নেমটাও দেবে। অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, ল্যাঙ্গুয়েজ কী কী জানো, তোমার কোনো অ্যাক্টিং এক্সপিরিয়েন্স আছে কি না দেবে, কোনো অ্যাওয়ার্ড বা পেয়েছো কি না স্কুল টুর লেভেলে, থিয়েটার বা এইসব যদি কোনো অ্যাওয়ার্ড পাও তাহলে সেগুলো দেবে, মেরিট না আনমেরিট লিখবে, ইমার্জেন্সি নাম্বার সমস্ত দিয়ে দেবে। এবার আসি এক এক করে কী কী আপলোড করতে হবে। তোমাকে নিজে রিসেন্ট কালার ফটোগ্রাফ মাপ দেওয়া রয়েছে সেটার একটা ছবি স্ক্যান করে আপলোড করতে হবে, এছাড়া একটা এজ প্রুফ, তারপরে পার্মানেন্ট অ্যাড্রেস প্রুফ, আর কি হচ্ছে তোমার প্যান কার্ডের ছবি আপলোড করতে হবে। তারপরে ওখানে যে সাদা বক্সটা আছে ওর মধ্যে এইভাবে একটা টিক মেরে দেবে, তারপরে ডিসক্লেমারটা পড়ে নেবে যে ওরা কি বলছে, যে সেটা হচ্ছে যে কোনো সময় ওরা তোমাদের ওই এক্সিকিউটিভ কমিটির ডিসিশনের ওপর করে অ্যাপ্রুভ করতে পারে, রিজেক্টও করতে পারে। তুমি যে পেমেন্টটা করছো সেটা হচ্ছে নন রিফান্ডেবল, মানে তোমাকে যদি রিজেক্ট করে দেয় তাহলেও ওরা টাকাটা ফেরত দেবে না। আর হচ্ছে তোমাকে নোটিফাই করে দেওয়া হবে, সব কিছু করার পরে তুমি কি করবে, সাবমিট করে দেবে। এবার আসি সেই প্রশ্নে যার জন্য তোমরা অধীর আগ্রহে অপেক্ষা করছো, যে তোমাদের এই আর্টিস্ট কার্ডের পেছনে খরচা কত হবে। তো আমি যে তোমাদের খরচটা বলবো সেটা হচ্ছে আজকের ডেটের জন্য, মানে যে ডেটে আমি ভিডিওটা রিলিজ করছি সেই ডেট এবং তার আশেপাশের সময়ের জন্য। তো আজ থেকে প্রায় 6 মাস বা 1 বছর পরে হয়তো এই ফিটা সামান্য বাড়তে পারে। তো যাই হোক, ওদের যে মেম্বারশিপ ফি আছে, এর সাথে ওদের একটা ম্যাগাজিন আছে, তার সাবস্ক্রিপশান আছে, এছাড়াও আরও অন্যান্য বেশ কিছু রকমের ফিটি মিলিয়ে আজকের ডেটে দাঁড়িয়ে আমি যে টাইমে ভিডিওটা রিলিজ করছি তুমি মোটামুটি 1600-1700 টাকার আশেপাশে ধরে নিতে পারো। মোটামুটি 6000 টাকার কাছাকাছি একটা রেটে তোমার এই আর্টিস্ট কার্ড হয়ে যাবে। এগুলো ছাড়াও তোমাদের মনে যদি কোনো প্রশ্ন আসে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে যেও। তো আজকের ভিডিও এটুকুই, আশা করি তোমরা এই ভিডিও থেকে নতুন কিছু শিখলে বা জানলে। দেখা হবে পরের ভিডিওয়ে, সেখানে আমরা এই ধরনের নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব। সবাই ভালো থেকো, পরের ভিডিওয়ে দেখা হবে, বাই।